আসতে পারি স্যার? আসুন। নাম? নাম আন্দা মিয়া। বাড়ি? বাড়ি ঠান্ডাপুরে। বাবা? বাবা ঠুন্দা মিয়া। জেলা? জেলা বরিশাল। আগের চাকরি ছাড়লেন কেন? বস আমার একটা কথা বলছিলেন। কেন? গালাগালি করেছিলেন নাকি? না, ঠিক গালাগালি করে নাই। তবে তবে কি বলেছিলেন? কইছিলে তোমার আর দরকার নাই, কাল থেকে তুমি আর আসবা না, তোমার চাকরি শেষ। আচ্ছা বলুন তো, একজন রাজনীতিবিদের সঙ্গে একটা ডাকাতের সম্পর্ক কি? ডাহাত প্রথমে ডাহাতি করে, তারপরে জেলে যায়। আর ওই রাজনীতিবিদ প্রথমে জেলে যায়, তারপর ডাহাতি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলুন তো, একটা রাখাল 12টি ছাগল চড়াতে নিয়ে গেছে সামনে একটি দেয়াল। আচ্ছা, 5টা ছাগল সে দেয়াল লাফ দিয়ে পার হয়েছে। আচ্ছা, কয়টা ছাগল বাকি আছে? একটাও না। তার মানে স্যার, ছাগল কি আর আপনার মতো? হোয়াট? না মানে আপনার মতো তো আর অঙ্ক বোঝে না, জন সরে দল লইয়াই সরে। জীবন আর প্রেমের মধ্যে পার্থক্যটা কোথায়? একটার পর একটা বোকামি করলে কয় জীবন, আর একটার পর দুইটা বোকামি করলে কয় পেরে। আচ্ছা, বাংলাদেশের কোথায় কয়লা পাওয়া যায়? আমার গ্রামের ওই প্রত্যেকটা সুলার মধ্যেই কয়লা পাওয়া যায়। আপনি যান? আমি? আপনি যান? সেটেন ক্যান্সার যাইতে আসি তো। আসসালামু আলাইকুম। রাবিশ, ছাগলে অঙ্ক বোঝে না স্যার। হাই বন্ধুরা, আমাদের এই ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের, তাহলে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আমরা আপনাদের সাথে সবসময় যুক্ত থাকতে পারি। বাই।